73তম প্রজাতন্ত্র দিবস পালিত হল জেলা সদর বারাসতে। এদিন বারাসতের কাছারি ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক সুমিত গুপ্তা। তিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হল বারাসত কাছারি ময়দানে। এবছরও করোনা আবহে উত্তর চব্বিশ পরগনার বারাসত কাছারি ময়দানে কোনো রকম জাঁকজমক ছাড়াই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা। প্রতি বছরই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সরকারি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করত। স্কুলগুলো বন্ধ থাকায় প্যারেডে অংশ নেয়নি স্কুলের ছাত্রছাত্রীরা। শুধুমাত্র পুলিশ, সিভিল ডিফেন্স এবং আবগারি দপ্তরের বিশেষ প্লাটুন অংশ নেয় প্রজাতন্ত্র দিবসের বিশেষ কুচকাওয়াজে। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি। এরপর জেলা শাসক সুসজ্জিত জিপে করে সমস্ত প্যারেড পরিদর্শন করলেন। এদিন মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পে সুসজ্জিত ট্যাবলো কুচকাওয়াজে অংশগ্রহণ করতে দেখা যায়। বারাসাত পৌরসভা এলাকায় বারাসাত স্টেডিয়ামে পুনর্বীকরণের কাজ শেষ হয়েছে। পর্যটনের ক্ষেত্রে ইতিমধ্যেই নজর কেড়েছে জেলার বিভিন্ন প্রান্ত। দ্রুতগতিতে চলছে কাছুয়া চাকলা সার্কিট ট্যুরিজমের কাজ। লোকপ্রসার প্রকল্পে ভাতা পাচ্ছেন প্রায় ৯০০০ বেশি জনশিল্পী। সর্বক্ষণ গুরুত্ব দিয়ে এই জেলা লড়াই করেছে কোভিড অতিমারী প্রকল্পে। প্রতি মুহূর্তে সামনে আসা চ্যালেঞ্জ অতিক্রমে করতে সফল হয়েছে প্রশাসন প্রতিটি ক্ষেত্রে। এই অতিমারীকে রুখে দেওয়ার জন্য নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ। টিকাকরণ প্রথম ডোজ আওতায় এসেছেন প্রায় ৭৫ লক্ষ মানুষ ও দ্বিতীয় ডোজ আওতায় এসেছেন প্রায় ৯৭ লক্ষ মানুষ। নেওয়া হয়েছে বাড়ি বাড়ি টিকাকরণের উদ্যোগ। ১৫ থেকে ১৮ বছর বয়সীদেরও চলছে টিকা দেওয়ার কাজ। পুলিশ প্রশাসনের সহায়তায় বাড়ি বাড়ি পৌঁছে গেছে খাদ্য সামগ্রী। প্রতি মুহূর্তে বাজার এলাকা স্যানিটেশন করা যেমন চলছে, তেমনি চলছে মানুষকে সচেতন করার কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ মোমেন্টস ল্যান্ড, বারাসত।